আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রবাসী বাংলাদেশী ভাইরা, যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন অথবা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করতেছেন, বর্তমান এই সমস্যার কারণে বা বর্তমান এই সময়ে বাংলাদেশ বিমানে টিকিট কেটেছিলেন অথচ আপনি দেশে যেতে পারেন নাই, বাংলাদেশ বিমানে টিকিট কেটেছিলেন অথবা আপনি আপনার কর্মস্থানে ফিরে যেতে পারেন নাই, তাদের জন্য বিশাল একটা সুখবর দিল বাংলাদেশ বিমান। আজকে বাংলাদেশ বিমানের একটা বিজ্ঞপ্তিতে সেটা প্রকাশ করা হয়েছে, 2021 সালের 14 মার্চ পর্যন্ত আপনি আপনার যে টিকিট কেটেছিলেন সেটা ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের চার্জ দিতে হবে না, কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, কোনো ধরনের শুল্ক যোগ হবে না। সম্পূর্ণ যে টিকিটটা আপনার হাতে আছে, আপনার হাতে যদি 10,000 টাকার টিকিট থেকে থাকে 2021 সালের 14 মার্চ পর্যন্ত আপনি সেই টিকিটটাই ব্যবহার করতে পারবেন বাংলাদেশ বিমানের, এটা বিশাল একটা সুযোগ ছিল। অথবা আপনি যদি এরই মাঝে আপনার টাকা ফেরত নিতে চান তাহলে আপনি নির্ধারিত কিছু নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারগুলিতে যোগাযোগ করে আপনার টাকা ফেরত নিতে। এর মধ্যে অবগত আছেন যে সারা পৃথিবীতে কয়েক হাজার বাংলাদেশি আটকা পড়ে আছে, বিশেষ করে টিকিট কাটছিল দেশে যাওয়ার জন্য, বর্তমান এই সমস্যা শুরু হওয়ার পরে সে দেশে যেতে পারে নাই, বা বাংলাদেশে গিয়ে যারা তার কর্মস্থানে ফেরত আসতে পারতেছে না অথচ এখন তার টাকার খুব প্রয়োজন। ঠিক এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খুবই যুগ উপযোগী এবং খুব ভালো একটা উদ্যোগ নিছে, আশা করি এই সুযোগটা গ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা খুবই উপকৃত হবে এবং আপনার কষ্টার্জিত টাকা, আপনার অনেক কষ্টে জমানো টাকা যেটা আপনি টিকিটের জন্য ব্যয় করছিলেন সেটা আবার ফেরত নিতে পারবেন, অথবা আপনি 2021 সালের 14 মার্চ পর্যন্ত সেটা ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, থ্যাংক ইউ গভর্নমেন্টস, কারণ হচ্ছে যে এরকম একটা সিদ্ধান্তের খুব প্রয়োজন ছিল। আপনারা জানেন যে এরই মাঝে পৃথিবীর বিভিন্ন দেশের বিমান সংস্থা অনেক ভালো ভালো উদ্যোগ নিতেছিল, সেই মাঝে আমাদের বাংলাদেশ বিমান খুব ভালো একটা উদ্যোগ নিছে, যাতে করে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই সময়ে খুব উপকৃত হবে। এটা ছিল বাংলাদেশ বিমানের সর্বশেষ আপডেট। আপনি এ ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে অল দিয়ে দেবেন, যাতে করে আপনি কোনো ভিডিও মিস না করেন। কমেন্টস করেন, আপনি যদি কোনো কিছু জানতে চান লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলে যাচ্ছি না, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।